আছে। গুড মর্নিং কিদানি। কিদানি কিদানি আজকে ঘুম থেকে উঠেই বলছে স্কুলে যাব, তাই তো? গুড গার্ল। আর এই যে কিদানি হলিস আর বিস্কিট চলে এসছে। আর পাপা কোথায়? পাপা গেছে বাজার করতে। আধা ঘন্টা 40 মিনিট পরে এসে উনি ভাত খেয়ে যাবেন, তাই তো? স্কুলে যাচ্ছেন সাদা জামা ব্ল্যাক প্যান্ট। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে শুক্রবার, তার সাথে বুদ্ধ পূর্ণিমা, ওর জন্য মেয়ের তো স্কুল ছুটি আছে বাট আর একটা অফিস আছে। সকাল থেকে উঠে রান্নার সাথে সাথে ঘরের কাজে লেগেছি, বিছানার চাদরটা একটু পাল্টে দিচ্ছি আর একটুখানি ধুলো টুলোগুলোকে একটু মুছে টুছে নিচ্ছি। তো এখনো পাতা হয়নি চাদরটা, গিয়ে পেটে দেবো চাটাকে আর তারপর ননাইকে খাওয়াবো আর তার সাথে রান্না করব। তুই পটি করে আজ উঠবি না? বলে তুমিও দুটো কবে না? বৃষ্টি হতে পারে কিন্তু রেইনকোট ফেনকোট কিছুই নিলে না। তাহলে ভাত বাড়ছি, খেয়ে যাও। এই যে আজকে ম্যানেজার আছে, আজকে তার সাথে হচ্ছে খুবই অল্প মেনু, মাছ ভাত। ছোট ম্যানেজার পড়াশোনা শিখছে, বুঝতেই পাচ্ছেন। ম্যানেজার বাবু খাবেন আপনি? পটাটো খাবে বলল। পটাটো মানে কি? পটাটো খাবে। পটাটো মানে আলু। গুড গার্ল। অনিয়ন মানে? এ বাবা বলে দিচ্ছে, ওকে বলতে দাও, আমার মাইয়া তো জানে। এটা পেঁয়াজ না, খাও বলো। পাপা ঘর জলদি আনা। সব কাজ হয়ে গেছে, মাসিও চলে গেছে আর এখন বাজে হচ্ছে 11:15। এখন ভিডিওটাকে বসে বসে এডিটিং করে নেব। চলে গেছে তো? হ্যাঁ, তুমি দেখোনি? আর কি করবে, চলো কার্টুন দেখো। এই ডাবটা থেকে এক গ্লাস মোটামুটি জল তো বেরোলেও তার থেকেও বেশি ভালো কথা হচ্ছে এর ভেতরে শাঁস আছে। ডাবের ভেতরে শাঁস থাকলে না বেশ ভালো লাগে। এই যে সস খাবি? এবার খাই। পুরো কষিয়া, জলটা প্রচন্ড মিষ্টি। আজকে ননয় লাঞ্চালিতে সিম্পল কুমড়ো ভাজা আর মাছের ঝোল ভাত, মাছটা ভাতের সাথে মাখা আর ঝোল আর আলু। চলে আসো। চলে আসো। এগুলো কি করেছো? আমারও সার হয়ে গেছে আর আজকে বেশি একটা রান্না করিনি, মানে করবো না ভাবিনি, কেন আজকে রান্না বেশি হয়নি, শুধু দেখি কুমড়ো ভাজা আর মাছের ঝোল হয়েছে। আর কালকের একটু উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে তরকারি ছিল, ওটা ওকে দিয়ে দিয়েছি। আমাদের ওই মাছের ঝোল, মাছের ঝোলটা খেতে তবে খুব ভালো হয়েছে, তাই না নানাই? আসো। পুরো প্লেন কুমড়ো চাটনি আর মাছের ঝোল। না না, আর মাছের ঝোলটা ভালো হয়েছিল না বল? সত্যি করে বল। দাওটা দাও, চামচটা দাও।
চলো ব্লগ আবার পরে দেখবে, ব্লগ পরে দেখবে, ঘুমটা রয়েছে ঘুমে জেটটা করে, চলো 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 আবার পরে ব্লগ দেখবে, না বিকেলে দেখবে কার্টুন। বাইরেটা দেখেছিস, একদম সূর্যি মামা আমার বিছানাতে এসে ডিরেক্ট পড়েছে, এই যে পুরো পরন্ত বিকাল, আর এই বিকালে ননাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ নিচ্ছে, রোদের দাঁত নিচ্ছে, আমি সূর্যি মামাকে দেখছি, আর এই যে তার সাথে অনেকদিন পরে খাচ্ছি আমার হোমমেড আমপান্না, একটুখানি জিরের গুঁড়ো আর বিট নুন। ও হবে নাকি এক টান? তুমি খাবে না ভদ্র বাচ্চা? অসাধারণ বাটিটা শেষের দিকে। কি এনেছে, কি এনেছে? ল্যাপটপে আমার একটু কাজ ছিল, সেটাই করছিলাম, দারুণ খেতে, নিজে কাজ করলে অসুবিধা নেই, বউ কাজ করলে দোষ। থ্যাংক ইউ এগেন জিলাপিটা নিয়ে আসার জন্য, তোমার জন্য। ওই হলদিরাম থেকে ওইদিকে ক্রস করে এদিক থেকে যশোর রোডে উঠে সেন্ট স্টিফেন ক্রস করে তারপর ওইদিক থেকে ওখানে জিডিপির দোকানে পাঁচ মিনিট দাঁড়িয়ে পাঁচটা লোকের সাথে লড়াই করে এই জিডিপিতে তারপরে এলাম। তবুও তোমার মুখে কি, একটু ভালো করে ওখানে যত্ন করো। হ্যাঁ ভিডিওর লোক সাক্ষী বলতে পারলে, কত যত্ন করে শুধু রাধেই না, আমি পরিবেশন করে খেতে দিই, ছাড়াং ব্যায়াম করে দিই না, সাজিয়ে গুজিয়ে দিই, তুমি বলতে পারলে কথাটা? প্রতিদান দিলাম তোমাকে, দেখেছো ভালোবাসার আবার রিটার্ন হয়, হয় হয়, তোমার থেকে যেন শিখবে হবে, এখন কলিযুগ না, এখানে সব আমাদের এখানে শীতলা মন্দিরে পুজোর লাইট অলরেডি জ্বলে আছে, এই জায়গাটা ক্লিন করতে হবে, এই কিট গুলোই তোমার ওই জঞ্জল বার করো এগুলো ঢোকাবো, কারণ মেয়ের এখন একটা স্পেস চাই। ফাইনালি গোছানো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে কিছু কাপড় থাকে মায়ের, এইখানটা মাঝখানে, আর এইটা হচ্ছে মেয়ের আলাদা করে জায়গা, এখানে ওর গুলো সব সেট হয়ে গেছে, ব্যাগ ড্যাগ, এটা ওর সেকশন। ওঠো ওঠো ওঠো। গুড ইভিনিং এভরিওয়ান, একটা বড় কাজ হয়ে গেছে, আলমারিটা গোছানো, এই আলমারিটারও অবস্থা খারাপ, এটাও একদিনকে ধরতে হবে দুজন মিলেই আর কি। যাই হোক এখন চা খাবো, একটা বড় কাজ তো নেমেছে, আর একটা রয়েছে যেটা হচ্ছে কিচেনে সবজি বানানো, তার সাথে রাতে তরকারি করা। এই যে এই বুকস গুলো, আর এই যে এই দুটো করেছে বিউটিফুল অ্যান্ড হ্যাপি, আর এইগুলো বাড়িতে পড়া, আর এটা হচ্ছে হোমওয়ার্ক বুক, হোমওয়ার্ক বুকটা একবার দেখো জাস্ট, মানে অ্যাক্টিভিটি বুক আর কি। কি ননাই? আপেল। আপেল, ওকে আপেল, দাঁড়াও দেখি সরো, ওই অ্যাপেলের মধ্যে এখানে যে অ্যাপেল গুলো আছে সেটা বসাতে হবে, তোমরা বুঝতেই পেরেছো আশা করি। আচ্ছা ননাই, এটার মধ্যে অ্যাপেল কোনটা? এটা আপেল। হ্যাঁ আচ্ছা, ও ননাই ননাই দেখাও, এ কোনটা? এ কে? এ এ এ ফর অ্যাপেল তো, আপেল। হ্যাঁ তা এ কোনটা? এ না বাবা, তুমি আপেল চেনো, এ চেনো না, এই যে এটা হচ্ছে এ, এ এ ফর আপেল, তাহলে এ কোনটা? এটা এ, এ এই চারটে এ চলে যাবে হচ্ছে এই আপেলে, এই আপেলে এখানে বসিয়ে দিতে হবে, এই যে এ, এ ফর আপেল, আপেল এটা চিনবে কিন্তু, ঠিক আছে? আর এই যে এইটা দিয়েছে এখানে ওর হাতের ছাপ দিতে হবে, আর এই যে কালার বেলুনটা কালার করতে হবে, মেবি কালারটা কিনতে হবে, এটা আমি ম্যাডামকে জিজ্ঞাসা করে নেব নেক্সট ডেতে, দিয়ে ফিল আপ করবো, এইটা আপেলটা বসাতে হবে।
ধনে পাতা দিয়ে আলু চচ্চড়িটা হাঁড়িতে খেতে খুব ভালো হয়। স্যারের আছে রুটি আর আমার ভাত। এদিকে ননাই টাটা করে দাও, ওটা ভাত আলু চচ্চড়ি। হ্যাঁ তুমি খাবে, ঝাল লাগবে। ঠিক আছে, যাই হোক ডিনার রেডি, খেয়ে নেবো কালকে শনিবার, রিল্যাক্স। মেয়ের ছুটি, তার সাথে বরেরও ছুটি আছে। ঠিক আছে, তো যাও কালকে আবার এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। আজকে সারাদিনের ব্লগটা এখানেই শেষ করছি। ছেড়ে দেওয়ার আগে আজকের এই ব্লগ কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল ডেলি ক্যানভাস। দেখা হবে কালকে সকালে নতুন এন্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। বাই।